টানা কয়েকদিনের বৃষ্টিতে খানাখন্দের সৃষ্টি হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু অংশে। বিভিন্ন স্থানে পানি জমায়, পাড়ি দিতে সময় লাগছে কয়েক গুণ সময়, যানবাহন বিকল হয়, সৃষ্টি হচ্ছে যানজট, এতে বেড়েছে যাত্রী ভোগান্তি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 85 কিলোমিটারের বেশিরভাগ অংশেই এই হাল। গেল কয়েকদিনে টানা বৃষ্টিতে এমন অবস্থা দেখা দিয়েছে মহাসড়কটিতে। জয়দেবপুর চৌরাস্তা থেকে পোড়াবাড়ি আর রাজেন্দ্রপুর থেকে ময়মনসিংহমুখী ভালুকা ও ভরাডোবার আগ পর্যন্ত সড়কে ছোট বড় অসংখ্য গর্ত, কয়েক মিনিটের পথ পাড়ি দিতে লেগে যাচ্ছে দীর্ঘ সময়। এতে ভোগান্তি বেড়েছে যাত্রীদের, তাদের অভিযোগ সামান্য বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে সড়ক, দেখা দিচ্ছে জলাবদ্ধতা। আটুপানি হয়ে যায়, বৃষ্টি নামলে আর কোনো গাড়ি যাইতে পারে না। যা পরিবেশ আছে, পরিবেশে তো চলন জানা, গাড়ি পল্টি খায়, এটা লোকে বাড়ি খায়। দ্রুত সংস্কার করা না হলে বড় দুর্ঘটনার সংখ্যা চালকদের। রাস্তা জাম বাজে, রাস্তার ক্ষতি, গাড়ির ক্ষতি, রাস্তা ভাঙলে যানজট লেগে যায়, গাড়ি চালাতে সমস্যা হয়, গাড়ির পাত্তি ভাঙে যেতেছে, চাকা পাংচার হইতেছে, চাকা বাস্ট হয়ে যেতেছে। এ ব্যাপারে খোঁজ নিতে গিয়ে সড়ক ও জনপদ বিভাগের অফিসে কোনো কর্মকর্তা দেখা মেলেনি, ফাঁকা অফিসই যেন দায়িত্বহীনতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মহাসড়কের পাশে। ট্রাফিক বিভাগ জানায় সড়কের খানাখন্দের কথা সড়ক ও জনপথ বিভাগকে জানালে অস্থায়ীভাবে মেরামত করে দেন তারা। যে এগুলো বিটুমিনের রাস্তা হওয়ার কারণে বর্ষায় ভেঙে যায়, তো এটা যদি কনক্রিটের রাস্তা করার জন্য যদি সরকার একটা প্ল্যান করে, তাহলে আমার মনে হয় এগুলো লং রানে 20-25 বছরেও কিছু হবে না। তো ওইটা যদি করে ঢাকা টাঙ্গাইল সড়ক বা সাসেক 1, 2, 3 এগুলোতে যেভাবে করেছে, সেইভাবে যদি অন্য রাস্তাগুলো করে, তাহলে বৃষ্টি কেন্দ্রিক এই ঝামেলাগুলো আর হবে। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।